আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই রাত আটটা বাজার সাথে সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে ই পাসপোর্টের সিগনেচার নিয়ে আই মিন আপনি সিগনেচারটা কি আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে দিতে হবে নাকি অন্যভাবে দিলেও হবে বা যদি একটু ডিফারেন্ট থাকে কী করা উচিত কী করা উচিত না এগুলো নিয়ে সো আপনারা যদি পাসপোর্টের সিগনেচার নিয়ে একটু কনফিউশন থাকে ভিডিওটা মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি প্রতিদিন ঠিক রাত আটটায় পাসপোর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো যা বলছিলাম ই পাসপোর্টের সিগনেচারটা আপনি কি ন্যাশনাল আইডি কার্ডের মতো করেই দিতে হবে না এটা ম্যান্ডেটরি না আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে দিতে হবে আমার পাসপোর্টও কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে সিগনেচার দেওয়া নাই বাট আমার তো কোনো প্রবলেম হয় না পাসপোর্ট করতে বা কোনো ভিসা ডিসা পেতে সো আপনার এটা ম্যান্ডেটরি না যে ন্যাশনাল আইডি কার্ডের মতোই ই পাসপোর্টের সিগনেচারটা দিতে হবে যখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড করা হয়েছিল আমাদেরকে কিন্তু বলা হয়নি যে সিগনেচার দিন আমাকে বলা হয়েছিল যে বাংলায় নামটা লিখে দিন আই মিন আমার নাম লিখতে বলছে আমি নাম লিখে দিচ্ছি তখন বুঝিও নাই কারণ তখন ছোট ছিলাম ইন্টারভিউ পড়তাম তো তখন কি করেছিলাম যে বাংলায় নামটা লিখে দিয়েছিলাম তো এখন বুঝতে পেরেছি যে ওটাই আমার সিগনেচার হয়ে গেছে ন্যাশনাল আইডি কার্ডে বাট এখন তো আমার যেহেতু আমি জব করতেছি আমার ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ওইখানে তো আমি আর সেই আমার বাংলায় নাম লিখতেছি না আমার তো একটা সিগনেচার আছে আমি সেই সিগনেচারটা ইউজ করি আমার জব পারপাসে আমার হচ্ছে ব্যাঙ্কিং পারপাসে বা বিভিন্ন জায়গায় ইউজ করি সো আমি ওই সিগনেচারটাই আমার প্যাসপোর্টে দিয়েছি এবং কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি আপনিও ফেস করবেন না কারণ প্যাসপোর্টের সিগনেচার আর ন্যাশনালিটি কার্ডের সিগনেচার সেম হতে হবে এমন কোনো কথা নাই আপনারটা ডিফারেন্ট হইতেই পারে কোনো প্রবলেম নাই আপনি চাইলে সেম রাখতে পারেন সমস্যা নাই বাট কোনো প্রবলেম নাই যদি ডিফারেন্ট থাকে আরেকটা জিনিস অনেকে বলেন যে ভাই আমারটা হচ্ছে বাংলায় সিগনেচার আমি ইংলিশে করব কিনা আর ভাই সিগনেচার তো সিগনেচার সেটা বাংলায় কি আর ইংলিশে কি বা একটা অক্ষর বা যে কোনো একটা আকৃতি হইলেই হলো সিগনেচার মানে একটা সাইন সেটা বাংলা ইংলিশ আরবি এটা কোনো কথা না। সিগনেচার হচ্ছে একটা সাইন হ্যাঁ এটা দিয়ে আপনার মানে ইউনিক একটা সাইন এই সাইনটা আর কেউ দিতে পারবে না সো সেটা বাংলায় হইতে হবে ইংলিশে হইতে হবে আরবিতে হইতে হবে হিন্দিতে হইতে হবে এমন কোনো কথা নাই যে কোনো ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজে হইতে পারে এটা কোনো সমস্যা না আর আপনি যদি যান যে আপনার সিগনেচারটা আপনি চেঞ্জ করতে পাসপোর্টে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যখন পাসপোর্টটা রিনিউ করবেন বা রি ইস্যু করবেন আপনি করতে পারেন আপনি যদি একদম শুধুমাত্র সিগনেচারের জন্যই পাসপোর্টটা রিনিউ করতে চান করতে পারেন রি ইস্যু করতে হবে আবার সম্পূর্ণ প্রসেস আই মিন টোটালি আবার এই পাসপোর্টের ওয়েব পোর্টালে যেতে হবে নতুন করে এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সকল ডকুমেন্ট সহকারে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে টাকার রিসিট সহকারে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে তারপরে ওই যে নির্দিষ্ট দিনের পরে পাসপোর্ট আবার পেয়ে যাবেন নতুন সিগনেচার সহকারে বাট আপনি যদি চান না এখন আমার দরকার নেই বাট নেক্সট ডে যখন এটা রিনিউ করব তখন আমি সিগনেচারটা চেঞ্জ করে নেব সেটাও করতে পারেন কারণ পাসপোর্টটা যখন রিনিউ হবে তখন আপনি চাইলে সিগনেচার করতে পারেন বিকজ অফ আপনি যখন রিনিউ করবেন মোস্ট প্রবলি এমআরপি থেকে ই পাসপোর্টে আসবেন আর ই পাসপোর্ট যখন আপনি করাবেন আপনাকে নতুন করে কিন্তু ছবি তুলতে হবে রেটিনা দিতে হবে চোখের আঙ্গুলের ছাপ দিতে হবে আপনাকে সিগনেচারটাও করতে হবে সো সব কিছু যেহেতু নতুন করেই করতে হচ্ছে আপনি তো সিগনেচারটা নতুন করে দিতেই পারেন আপনার এমআরপির সাথে মিলতে হবে এমন কোনো কথা নাই কারণ আপনি নতুন করে যত সিগনেচার করতেছেন আপনি নতুন করে দিতে পারবেন কোনো সমস্যা নাই সেটা আপনার ইচ্ছা বাট যেটা বললাম চাইলে এনআইডির সাথে ডিফারেন্স রাখতে পারেন কোনো সমস্যা নাই ন্যাশনাল আইডি কার্ডে একরকম থাকতে পারে ই পাসপোর্টে একরকম থাকতে পারে বাট চেষ্টা করবেন সব জায়গায় সেম সেম সিগনেচারটা রাখার বিশেষ করে আপনার অফিসিয়াল যত ডকুমেন্টস আছে আপনার হচ্ছে ব্যাঙ্কিং পেপারসে যেখানে সিগনেচারটা করেন আপনার ই পাসপোর্টে যে সিগনেচারটা সেম থাকলে সুবিধা তো এটাই ছিল অ্যাকচুয়ালি আজকের ভিডিওর ম্যাসেজ যে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন সমস্যা নেই আপনি যখন এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হবেন আপনার তো সিগনেচার দিতে হবে সেখানে আপনি নতুন সিগনেচার দিতে পারেন সেটাই আপনার পাসপোর্টে প্রিন্ট হয়ে আসবে আর হচ্ছে এমআরপির সাথে ই পাসপোর্টের সিগনেচারে ম্যাচ থাকতে হবে সেম থাকতে হবে এমন কোনো কথা নেই কোনো প্রবলেম হবে না যদি ডিফারেন্স থাকে আশা করি জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার করতে পারছি যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবেন চ্যানেলটা যদি নতুন না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অলমোস্ট প্রতিদিন অথবা একদিন পর পর পাসপোর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর পাসপোর্ট নিয়ে যে কোনো কোশ্চেন যে কোনো কোশ্চেন নিশ্চিন্ত কমেন্ট সেকশনে করতে পারেন আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার